সন্তোষী মাতা পূজা কমিটি, তো যা সুদ্রাগড়ের চুনরি পাড়ায় কিন্তু হয়েছে, আর সেটাই কিন্তু তোমাদের দেখাবো। আর এইখানে একটা গ্রাম, এবং যারা যারা বিদেশ থেকে দেখবে তাদের আশা করি এটা অত্যন্ত ভালো লাগবে। পরে তোমাদের দেখাচ্ছি, তোমাদের আগে মন্দিরটা খুব দেখো কেমন লাগছে অবশ্যই জানি। মন্দিরটা জায়গা তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে সুদ্রাগড়ের কদবেলতলা। কদবেলতলার নাম তোমরা হয়তো অনেকেই শুনে থাকবে, কদবেলতলা বলা হচ্ছে। সেটি হচ্ছে সব শাড়ি দিয়ে সিলিংটা করা আছে, সিলিং অনেক রকমের হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমরা জগদ্ধাত্রী পুজোর দিন বেরিয়ে পড়েছি রাস্তায়, তো দেখতেই পাচ্ছ আমরা রাস্তায় হাঁটছি। আর আজকের ভিডিওই তোমাদের দেখাবো যে শান্তিপুর সুদ্রাগড়ে যে জগদ্ধাত্রী পুজো হয়েছে সেখানে মোট তিনটে থিম তোমাদের দেখাবো, যে থিম তিনটে তোমাদের অত্যন্ত ভালো লাগবে, তো তোমরা অবশ্যই ভিডিওটি পুরো দেখো, ভালো লাগবে। দেখো আমরা প্রথমেই কিন্তু যে থিমটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ, নিউ তরুণ সংঘ, আর এটা হচ্ছে সন্তোষী মাতা পূজা কমিটি। তো এটা সুদ্রাগড়ের চুনরি পাড়ায় কিন্তু হয়েছে, আর সেটাই কিন্তু তোমাদের দেখাবো। আর এইখানে একটা গ্রাম্য পরিবেশের ছায়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রথমেই যে গেটটা করেছে সেখানে দেখো কুলো এবং যে পাখা, যেগুলো হাত পাখা হাওয়া খাওয়া হয়, তো সেই পাখা কুলো পাটকাঠি, তো এইগুলোই কিন্তু বলে দিচ্ছে এখানে একটা কোনো গ্রাম্য পরিবেশের ওপর কিন্তু থিমটা তৈরি হয়েছে। তো এবারে তোমরা দেখো প্রথমেই রাস্তার উপর থেকে শুরু হয়ে গেছে থিমের মূল হচ্ছে শিব মন্দির। তো শিব মন্দিরের মধ্যে শিব রয়েছে এবং তার পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধান গাছ, ধান জমি যেটাকে বোঝানো হয়েছে। তো তারপরেই কিন্তু এখানে দেখা যাচ্ছে বিচুলির গাড়ি, গরু বিচুলির গাড়ি। তো এই যে দেখতে পাচ্ছ গরুর গাড়ির চাকা, আর এখানে কিন্তু গাড়িতে বিচুলি আছে, আর এই যে মানুষটিকে দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম অরিজিনাল জীবন্ত মডেল বলতে পারো। তো এখানে মাটির মডেল নয়, জীবন্ত মডেল কিন্তু বসানো রয়েছে, আর এটা হচ্ছে ধানের গোলা। তো এইখানেই হচ্ছে যে গ্রামের যদি একটা প্রবেশ করো, সেই গ্রামে প্রবেশ করলে আমরা কী দেখতে পাই, গ্রাম্য যা পরিবেশ আমরা দেখতে পাই, এই যে ধান ভাঙছে, এই যে ধান থেকে চাল হচ্ছে, সমস্ত কিছুই কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ, ধান ঝাড়ানোর কাজ চলছে, এদিকে পাট কাটি লম্বালম্বিভাবে সাজানো রয়েছে। তো গ্রামে কিন্তু ঢুকলে এই জিনিসগুলোই আমরা চোখে দেখতে পাই, যেটা আজকের দিনে হারিয়ে গেছে, যেটা গ্রামে না প্রবেশ করলে অনেকেই হয়তো এটা হয়তো জানবে না বা বুঝতে পারবে না, শহর এলাকার কোনো মানুষের পক্ষেই এটা বোঝা সম্ভব নয়, গ্রামের পরিবেশটা ঠিক কীরকম হয়। তো গ্রামের পরিবেশটা কেমন হয় সেটাই কিন্তু এরা, এই সন্তোষী মাতা ক্লাব চুনরিপাড়া, এরাই কিন্তু ফুটিয়ে তুলেছেন তাদের এই থিমের মধ্যে দিয়ে। আর সেটাই কিন্তু আজকের ভিডিওয়ে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছ এটাগুলো অরিজিনাল ধান কিন্তু, আর এইখানে যে ধান সিদ্ধ হচ্ছে দেখো, আমি দেখাচ্ছি ভেতরে কিন্তু সত্যিই জল আছে এবং ধান আছে, ধান সিদ্ধ হচ্ছে। এই যে উড়ুন, এইটা কিন্তু উইট দিয়ে গ্রামেই এরকম উড়ুন দেখা যায় যেখানে আগুন জ্বলে এবং ধান সিদ্ধ হয়, এটা কিন্তু দেখাচ্ছে। তারপরে আমি আর একটা জিনিস তোমাদের দেখাবো, এখানে মুরগি দেখা যাচ্ছে, মুরগি আছে, এবং যে ঢেঁকিতে যে চাল ভাঙা সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ মহিলারা রয়েছেন এখানে। এই যে কুড়ে ঘর যেমনভাবে দেখা যায় গ্রামে ঢুকলে প্রবেশ করলে আমরা যা যা দেখতে পাই, ঢেঁকির চালানো কীভাবে হচ্ছে, কীভাবে এই ধান ভাঙা হয়, সব কিন্তু এইখানে দেখা যাচ্ছে, দেখানো হচ্ছে। তো গ্রামের যে মাটিতে ঢুকলে যে আলপনার যে একটা ছাপ পাওয়া যায় সেটাও কিন্তু এখানে তারা ফুটিয়ে তুলেছেন সুন্দর করে। এখানে জলে মাছ চাষ হয়েছে, এখানে গরু রয়েছে, বিচুলি যেভাবে রাখা থাকে ঠিক সেইভাবে আছে, এবং হাঁস আছে, বক আছে, সমস্ত কিছু কিন্তু এই গ্রামে দেখা যায়, যেগুলো আজকে কিন্তু শহর এলাকায় কোনো মানুষের পক্ষে, কোনো ছেলেমেয়েদের পক্ষে এটা বোঝা সম্ভব নয়। এই যে মুরগি দেখতে পাচ্ছ, গ্রামে কিন্তু এই মুরগির ডাকটা কিন্তু প্রচুরভাবে পাওয়া যায়, যেটা কিন্তু এখানে তারা ফুটিয়ে তুলেছেন তাদের এই থিমের মধ্যে দিয়ে। তো একটা গ্রাম্য পরিবেশে যা যা আমরা দেখতে পাই সেটাই কিন্তু দেখতে পাচ্ছি এই থিমের মধ্যে। আর এই যে মন্দিরটা করেছে সেটাও দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে এটা মাটির মন্দির, রঙটা মাটির। তো এখানে আলপনা কীভাবে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ, এইগুলো কিন্তু গ্রামে আমরা দেখতে পাই। আর এই যে সন্তোষী মাতাকে দর্শন করো ভালো করে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে চুনরিপাড়ার সন্তোষী মাতা পূজা কমিটি কিন্তু এইরকম একটা থিম করেছে। তো সত্যিই গ্রাম্য পরিবেশের এই অসাধারণ থিমটা কিন্তু সত্যিই একটা দেখার মতো, এবং যারা যারা বিদেশ থেকে দেখবে তাদের আশা করি এটা অত্যন্ত ভালো লাগবে।
কারণ এই জিনিসটা একেবারেই অন্য রকম, যেটা কিন্তু কোনোভাবে দেখতে তোমরা সহজে পাবে না। আর এইখানে দেখতে পাচ্ছ একটা তুলসী মঞ্চ, তুলসী মন্দির, গ্রামের তুলসী মন্দিরগুলো কিন্তু এরকমই হয়। আর এইখানেই দেখতে পাচ্ছ যে সন্ধেবেলা গৃহবধূরা কিন্তু ঠিক লাল পেড়ে শাড়ি পরে প্রদীপ নিয়ে কিন্তু তুলসীতলায় প্রদীপ দেন, সেটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে, যেটা আজকের দিনে শহর এলাকায় চোখে দেখা যাবে না। আর এখানে কিন্তু গ্রামে যখন পিঠে পুলির আসর বসে তখন ঠিক এইরকমভাবেই বসে, যে পিঠে পুলির আসরটা কিন্তু এখানে বসেছে এটা কিন্তু অরিজিনাল পিঠে তৈরি হচ্ছে, ভেবো না এটা কিন্তু খেলনা পিঠে নয়, এই অরিজিনাল পিঠেটা কিন্তু ওনারা তৈরি করে যারা দর্শকরা যাচ্ছেন তাদের কিছু দিচ্ছে হাতে খাওয়ার জন্য, যে চাইছেন সে অবশ্যই খেতে পাচ্ছে নিতে পারছেন। আর গ্রাম্য পরিবেশের মধ্যে যেটা আমরা সব থেকে গুরুত্বপূর্ণকে প্রাধান্য দেওয়া হয়, কলা গাছকে দেখতে পাচ্ছ এখানে, তো কলা গাছের কলার কাঁদি নিতে বাঁদর এসেছে চালের ওপর, খড়ের চাল দেখতেই পাচ্ছ, আর ঠিক তার খড়ের যে ঘরটা সেই ঘরে কিন্তু কী রয়েছে দেখতেই পাচ্ছ, এই দেখতেই পাচ্ছ পিঠে কিন্তু উনি দিচ্ছেন সকলকে, যে খেতে চাইছেন অবশ্যই নিতে পারেন। তো এখানে যে লক্ষ্মী, এই যে লক্ষ্মীকে তোলা দেওয়া হয়েছে, লক্ষ্মী যে ধান দেখতে পাচ্ছ, এই যে লক্ষ্মীকে এখানে বসানো হয়েছে এই ঘরটাকে, তো এই যা দৃশ্য এখানে তারা ফুটিয়ে তুলেছেন, একটা গ্রাম্য পরিবেশে তোমরা যদি কখনো প্রবেশ করে থাকো একটা গ্রামের বাড়িতে, তা গ্রামের সেই জায়গায় যা যা গ্রাম্য পরিবেশে তোমরা দেখতে পাবে সেটা কিন্তু এই একটা থিমের মধ্যে দিয়ে তোমরা আজকে এখানে দেখতে পাচ্ছ। তো আশা করি থিমটা তোমাদের ভালো লাগার কথা, কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই থিমটা কেমন লাগছে। এবারে আমরা আরেকটা থিম তোমাদের দেখাবো, আমি বলেছি মোট তিনটে থিম তোমাদের সুন্দরবারে যাওয়া দুজন দেখাবো, যে তিনটে থিম তোমাদের সত্যিই ভালো লাগবে। আর এই একটা জিনিস তোমাদের লক্ষ্য করতে পারবে, কিসের এই মন্দিরটা তৈরি হয়েছে আমি পরে তোমাদের দেখাচ্ছি, তোমাদের আগে মন্দিরটা খুব দেখো কেমন লাগছে অবশ্যই জানি, মন্দিরটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। এবারে তোমাদের বলবো যে মন্দিরটা তৈরি হয়েছে, ঠিক আছে, মন্দিরটা দেখে তোমরা হয়তো ছবিটা পরিষ্কার বুঝতে পারবে না যে কী দেখতে হয়েছে, কিন্তু এই মন্দিরে ম্যাক্সিমাম জিনিস কিন্তু ব্যবহার যোগ্য যেটা হয়েছে জট, এবং তার সাথে যেটা ব্যবহার হয়েছে মাদুর, ভালো করে তোমাদের কাছে আপনারা বুঝতে পারছো মাদুর যারা চেন যারা পাটিকে দেখা পালায় এবং যে মাদুর সেই মাদুরগুলো কিন্তু দেখুন টোটাল এই ভালো করে দেখো, এবার বুঝতে পারছো আশা করি এই দেয়ালগুলো কিন্তু মাদুরের দেওয়াল, যেগুলো কিন্তু গ্রামের ক্ষেত্রেই দেখা যায় যেখানে পেতে দেওয়া হয়, এখন শহরে এই মাদুরের জলটা নেই হয়তো অনেকে বুঝতে পারবে না, তো এটাকে পাটি বলা হয় মাদুর বলা হয়, তো এই জিনিসটাই কিন্তু এখানে ফুটিয়ে তুলেছেন আর এটা দিয়েই কিন্তু মন্দিরটা তৈরি করেছেন। তো অসাধারণ ছোটো করে হলেও জিনিসটা কিন্তু দেখতে সত্যিই ভালো লাগছে, এখানে গণেশের মূর্তি আছে এবং এছাড়াও কিন্তু এখানে একটা নারায়ণের মূর্তি তোমাদের দর্শন করা আছে দেখতেই পাচ্ছ। তো আশা করি কেমন লাগছে অবশ্যই বলবে, কারণ তোমাদের একটা কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য সত্যিই প্রয়োজন, আর সুন্দরাগড়ের জগৎজগের বিষয়ের জন্য তোমাদের অবশ্যই দেবো, তার জন্য তোমাদের বলবো সঙ্গে থাকতে হবে, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করতে হবে। এবারে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে সুন্দরাগড়ের কদবেলতলা। কদবেলতলার নাম তোমরা হয়তো অনেকেই শুনে থাকবে, কদবেলতলা বলা হয় যেখানে জগদ্ধাত্রী প্রতিমা তৈরি হয়, এখানে জগদ্ধাত্রী পূজা হয়। আর এই কদবেলতলার জগদ্ধাত্রীর মণ্ডপের এবারে কিন্তু মেন এদের থিমটার নাম হচ্ছে ঐতিহ্য, যে জিনিসটা আমি তোমাদের প্রথমেই ধরিয়ে দেব এবং দেখাবো সেটা তো অবশ্যই দেখলে বুঝতে পারবে, শান্তিপুরের ঐতিহ্য বলতে আমরা তাঁত শিল্পকে তুলে ধরি, আর শান্তিপুরের ঐতিহ্য বলতে আমরা তাঁত শিল্পকে যখন তুলে ধরব তখন তাঁত তো দেখাতেই হবে, তাঁত এবং হাতের চরকা। আজকে এই তাঁত হাতে হস্তচালিত তাঁত এবং যে তোমাদের দেখতেই পাচ্ছ এই যে হস্তচালিত তাঁত, তোমরা হয়তো অনেকেই হস্তচালিত তাঁতটা কী হয়তো বুঝতে পারবে না, এই যে হস্তচালিত তাঁতটা তোমরা দেখছো এটা কিন্তু হাতে বুনতে হয়, মেশিনে নয়, পাল লোম নয়, যে কাপড়ের চাল আজকে খুব কম দেখাই যায় না যে জিনিসটা সেইটা কিন্তু হারিয়ে যাওয়া এই ঐতিহ্যকে কিন্তু গদ্বেলতলা বাড়িয়ে তুলে ধরেছে। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো কাপড়, এটা মাটা শাড়ি, তো এই শাড়িগুলো কিন্তু হারিয়ে গেছে, এই হস্তচালিত এটা কিন্তু মেশিন নেই, এই হস্তচালিত তাঁতটাই কিন্তু অ্যাকচুয়ালি কী হয় মাটা শাড়ি হয়, যেখানে পাড় থাকে না, তো পাড়গুলোই কিন্তু মাটা হয়, যেখানে কোনো নকশা থাকে না সেইগুলো কিন্তু দেখতে পাচ্ছ নেই। তো এই যে বারোয়ারির মধ্যে রয়েছে কিন্তু তার আগে একটা জিনিস দেখাচ্ছি, এই যে একটা চরকা তোমরা দেখতে পাচ্ছ এই চরকাটা কিন্তু আজকের দিন আর দেখা যায় না, এটা কাঠের চরকা, এই চরকাতেই কিন্তু সুতো বাগান,
দেখতেই পাচ্ছ এখানে কিন্তু যে সেটটা রয়েছে এতেই কিন্তু নড়ি হতো, সেইটা দিয়ে কিন্তু এই কাপড়গুলো তৈরি করতে হবে, যেটা পাশেই কাপড়টা দিয়ে রেখেছেন। কাপড়গুলো কিন্তু অ্যাকচুয়ালি মাটার ছাড়ি দেখতেই পাচ্ছ, যাতে নয় অর্থাৎ নকশা কিন্তু পাশে নেই। বিভিন্ন রকম ছড়া এখানে দেখে দিয়েছে, অর্থাৎ যে জিনিসগুলো আজকে হারিয়ে গেছে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে কিন্তু তুলে ধরবে, যেটা শান্তিপুরের ঐতিহ্য বলতে পারো, এবং যে ঐতিহ্যটা আজকের দিনে হারিয়ে যাচ্ছে, যেটা আজকের দিনে হয়তো আর পাওয়া সম্ভব নয়, সেই ঐতিহ্যকে গর্বের তারা বাড়াবে। সুতরাং এই জগদ্ধাত্রী পুজোয় একটা টিম হিসেবে তৈরি করেছে। এবার তোমাদের আমি সিলিংটা দেখাচ্ছি, এই যে সিলিংটা দেখতে পাচ্ছ, ওই সিলিংটাই হচ্ছে সব শাড়ি দিয়ে সিলিংটা করা আছে। সিলিং অনেক রকমের অনেকে করে, কিন্তু এখানে কিন্তু শাড়ি ইউজ করা হয়েছে, যতগুলো দেখছো সব কিন্তু তাঁতের শাড়ি, আর এই হস্তচালিত তাঁতের শাড়িগুলো এরকম, আর সেই শাড়ি দিয়ে কিন্তু এই একদম উপরে সিলিংটা তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছ কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করবে। আমার এই তিনটে থিম একটা অপরাধ মনে আছে এখানে, এই থিমগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে, যে থিমগুলো দেখে তোমরা কিছু শিখতে পারবে, জানতে পারবে। তো এই থিমগুলো অবশ্যই দেখার প্রয়োজন, এবং এই থিমগুলো তোমাদের আশা করি ভালো লাগার কথা, যেগুলো তোমরা সহজে কোথাও এগুলো দেখতে পাবে, সেই থিমটাই আমি এখানে দেখালাম। এই দেখতে পাচ্ছ বটবেলতলার জগদ্ধাত্রীমা, আর বটবেলতলার জগদ্ধাত্রীটা তোমরা জাস্ট দেখো, এটা কিন্তু একদম সুন্দরবার যেখানে তোমরা হাটে আসো, ঠিক হাটের কাছে কাছে, এইখানে অনেকে গাড়ি রেখে হয়তো হাটে যাবো, তো সেই জায়গাতে কিন্তু এই বটবেলতলার জগদ্ধাত্রী এখানে কিন্তু তৈরি করেছে। তোমরা আশা করি তোমাদের ভালো লাগার কথা, কমেন্টের মাধ্যমে জানাবে তোমরা কোথা থেকে দেখছো এবং কেমন দেখছো। আর একটা জিনিস আমরা এখানে দেখতে পেয়েছি, সেটা হচ্ছে পুতুল নাচ। এই পুতুল নাচ কিন্তু আজকে আর খুব একটা দেখা যায় হরি মাধব পুতুল নাটক, এই পুতুল নাচের ভিডিও সহজে দেখা যায়, এলাকাটা মিউজিক এত সুন্দর পুতুল নাচ হচ্ছে, শোনার মতো দেখার মতো, তাই আর বেশি বলবো না, পুতুল নাচটা করে দেখো। Oh, he loves me, so he's angry.